সানরুফ পুনরুফ সহকারে দুই দরজা অটো করেই সানরুফ খুলে গেছে দুইটা ডোপ মানে ফুল লোডেড গাড়ি নোয়ার মধ্যে সবচাইতে আপডেট ভার্সন হচ্ছে এই নোয়াটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম খুবই স্পেশাল একটা নোয়া নিয়ে সানরুফ মন্ডুপ সহ আচ্ছা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা নোয়া খুবই চমৎকার আমরা আমাদের সামনে আছে নাসিম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো চলুন ভাই আমরা এই চমৎকার নোয়াটা একটু দেখি এটা হচ্ছে টাটা এক্স নোয়া আর এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এর আর এটা হচ্ছে খুবই স্পেশাল একটি গাড়ি ফুল লোডেড সানরুফ মন্ডুপ সহকারে দুই দরজা অটো এবং এটার কালারটা হচ্ছে একেবারে হোয়াইট পাল কালার আচ্ছা হোয়াইট পাল জি হোয়াইট পাল কালার দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট এইচআইডি হেডলাইট সাথে ফগ লাইট দেওয়া আছে সামনে সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়াল এছাড়া সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এপাশে লাইট দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাথে অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জের প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন আর ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল জি ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল লিমিটেড ভার্সনের গাড়ি উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে এসি হচ্ছে সফট টাচ এসি অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু দেওয়া আছে অপটিক্যাল মিটার মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে আর ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর আমি একটু দেখাই দেখেন ফিঙ্গারপ্রিন্ট ডোর ফ্রেশ করলেই খুলে যাবে জি মাশাআল্লাহ অনেক সুন্দর সিটগুলো দেখেন অনেক ফ্রেশ অবস্থা আছে আমি সানরুফটা একটু দেখুন সানরুফটা একটু দেখাই দিই আইপি দেখুন এই পুরোটাই হচ্ছে সানরুফ তো ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে বেজ ইন্টেরিয়াল খুবই ফ্রেশ সানরুফ পূর্ণ সহকারে আমরা প্রত্যেক জিনিস দেখাবো ইনশাআল্লাহ তো আমরা একটু ওপর থেকে যাই ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট এলইডি লাইট পিছনে গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস সাথে এখানে টোটাল লোগো দেওয়া টোটাল স্পলার দেওয়া আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে এখানে নোহার লোগোটা দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়াল ভিতরে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা সাইড দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবে না ইনশাল্লাহ এত ফ্রেশ অবস্থা আছে গাড়ি এই পাশে গ্লাসে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস এর কারণ হচ্ছে আসলে গ্লাসগুলো আমরা কেন দেখাই একটা প্রশ্ন চলে আসে রাইট রাইট যে গ্লাসগুলো কেন দেখায় আসলে গ্লাসগুলো দেখানোর মূল কারণটাই হচ্ছে গাড়ির বডি যদি একবার অ্যাক্সিডেন্ট করে প্রথমে কিন্তু গ্লাসগুলোই ভাঙবে তো গাড়ি অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস দেখতে হবে যে প্রতিটা গ্লাসে আপনার টোটাল লোগো আছে কিনা বা অরিজিনাল গ্লাস আছে কিনা রাইট এটা অরিজিনাল গ্লাস থাকা মানে হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি সেই কারণে কিন্তু আমরা প্রতিটা গ্লাস প্রত্যেকটা গ্লাস আমরা একেবারে লোগো সহকারে দেখিয়ে দিয়ে থাকি এই ডোরটা দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল ডোর দেখেন পাওয়ার ডোর ফিঙ্গারপ্রিন্ট ডোর সিটগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন সিটগুলো দেখেন অনেক সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো দুইটা ডোপ মানে ফুল লোডেড গাড়ি নোয়ার মধ্যে সবচাইতে আপডেট ভার্সন হচ্ছে এই নোয়াটা দেখেন প্যাডগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এই যে উডেন প্যাডগুলো দেখেন এখনও কালার ডিসকালার হয়নি আসলে অনেক সুন্দর একটি গাড়ি ভিতরটা দেখেন ড্যাশবোর্ডগুলো আসলে একদম ফ্রেশ অবস্থা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এখানে মুনরুফ দেওয়া আছে এটা হচ্ছে মুনরুফ আমি একটু সানরুফটা দেখে দিই সানরুফটা দেখে দিচ্ছি পুরোটাই সানরুফ খুলে গেছে সানরুফ পুরো সহকারে এবং গাড়ির ভিতরে দেখেন মিটারগুলো দেখেন একটু বুঝতে পারবে একদম ফ্যামিলি জায়গায় দেখেন একদম ফ্যামিলি জায়গায় মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি এসিগুলো হচ্ছে সফট টাচ এসি খুবই সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ মাশাআল্লাহ মানে যারা নোহা চাচ্ছেন যে একটু আপডেট ভার্সনের নোহা তাদের জন্য সেই গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি আমি একটু গাড়ির ইঞ্জিন দেখি একটু দেখি দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন
ভিভিটি ইঞ্জিন 2000 সিসির ইঞ্জিন। ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি সবগুলো দেখবেন। আমরা একটু ভিতরের 33 মার্শালও দেখে দিচ্ছি, প্রত্যেকটা 33 মার্শাল মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে। সামনে মার্শালগুলো দেখবেন একটু খেয়াল করে। এগুলো হচ্ছে গাড়ির মেইন, কোথাও কোনো একটা হাতড়ে বাড়ি আছে কিনা সেগুলো দেখতে হলে এগুলো দেখতে হবে। মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ি। এটা মডেল হচ্ছে ভাইয়া 2005 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। টাটা এক্সনোভা ফুল লোডেড গাড়ি, একেবারে জি প্যাকেজের গাড়ি, সানরূপ মণ্ডপ সহকারে 2000 অটো। আচ্ছা, এটা প্রাইস কত চাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 15,90,000 টাকা আস্কিং প্রাইস। সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ, সেভাবে ফিজিক্যালি আসতে হবে, এসে গাড়ি দেখার পর দাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের লোকেশনটা একটু বলে দিন। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি থেকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। আর ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নম্বর 01971222570। দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন। আচ্ছা, তো ভিউয়ার্স আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।